বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। একের পর এক খুন হচ্ছে রোহিঙ্গা মাঝি। সবশেষ শনিবার রোহিঙ্গা ক্যাম্পে আনোয়ার ও মৌলবী ইউনুস নামে দুই মাঝিকে কুপিয়ে হত্যার পর আবারও নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ক্যাম্পে অ্যাপিবিএনের উদ্যোগে পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক নিয়ে পাহারা বসিয়েও আশানুরূপ ফল পাচ্ছে না তারা। তা সত্ত্বেও অনেকটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেরাই সফল দাবি তাদের। ক্যাম্পে পাহাড় কেন্দ্রিক সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, এসব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কাজ করছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিনটি ইউনিট। নিয়মিত দিনরাত পাহারা বসিয়েও আটকানো যাচ্ছে না সন্ত্রাসীদের। তবে অ্যাপিবিএনের কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। ক্যাম্পে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে দাবি অ্যাপিবিএনের। সম্প্রতি মায়ানমারের সহিংসতা ও সংঘর্ষকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ মায়ানমার সীমান্তে জিরো লাইনে থাকতে না পেরে তারা রোহিঙ্গা ক্যাম্পে এসে তাদের আধিপত্য ও প্রভাব বিস্তারের চেষ্টায় মাঝি সহ সাধারণ রোহিঙ্গাদের হুমকি, তাদের বিভিন্ন ভীতি প্রদর্শন এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ সংগঠনের চেষ্টা চালাচ্ছে। এর মূল কারণ তারা সাধারণ রোহিঙ্গা এবং মাঝিদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পে মাদক ব্যবসা, অপহরণ, বিভিন্ন দোকানপাট থেকে চাঁদাবাজি করে তাদের অবৈধভাবে অর্থ উপার্জন করতে চায়। মূলত এই কারণেই তারা এই সম্প্রতি সময়ে হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের পথ বেছে নিয়েছে। রোহিঙ্গা নেতারা জানান, ক্যাম্পের মধ্যে সারারাত সক্রিয় থাকে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের ভয়ে অনেকেই প্রতিবাদ করার সাহস পান না বলে জানান রোহিঙ্গারা। তবে ক্যাম্পের অভ্যন্তরেই সন্ত্রাসীদের মিয়ানমার সরকার গোপনে মদত দিচ্ছে বলেও অভিযোগ অনেক রোহিঙ্গার। কারাতিবি এখন যাচ্ছে পলসিলে আড়ালিয়ার যাচ্ছে এড়ে যাচ্ছে গলা দিয়ে মানুষের নিলে মানুষ ফজজাত করি বললা ফিয়াসানা করি বললা খুন করি বললা হেন্ডেলা মানুষ সকল গলা দিয়ে দিহীনের ব্যবহার আছে আর আছে এখন খুনা খুনি সকল আর ভিতরে অর্ধে বর্মা সরকার গর্ধে খোলা হাল। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করতে ক্যাম্পের একের পর এক খুনের ঘটনা জন্ম দিচ্ছে সন্ত্রাসীরা। সম্প্রতি রোহিঙ্গাদের মাঝে নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ সৃষ্টি হওয়ায় তা ম্লান করতে ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান কক্সবাজার বাঁচাও আন্দোলনের এই নেতা। তিনি আশঙ্কা করেন, ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে। এখানে প্রত্যাবাসন না হওয়ার জন্য একটা চক্রান্ত দেশীয় এবং আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র এখানে কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে, যার কারণে যারা প্রত্যাবাসনের পক্ষে আছে তাদেরকে টার্গেট করে কিলটা এখানে হচ্ছে। তড়িৎ যাতে তারা প্রত্যাবাসন হয় সে ব্যাপারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে চাপ দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য মতে গেল তিন মাসে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে খুন হয় ১৩ রোহিঙ্গা আর পাঁচ বছরে খুন হয় ১১০ জন। এ ঘটনায় মামলা হয়েছে দেড় হাজারেরও বেশি। নিউজ ডেস্ক টিটিএন।